বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আমি শাহনাজ ঢাকা থেকে বলছি। কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ধন্যবাদ জানাই। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। এখানে দেখতে পাচ্ছেন মাসকলাইয়ের ডাল, এই ডাল ভেজে নিয়েছে আম্মু, তারপর পাটায় এভাবে আধা ভাঙ্গা করে গুঁড়ো করে নিয়েছে, এখন বয়াম ভরে রেখে দিবে। পেঁয়াজও বানাবে, এজন্য মসুরের ডাল ভিজিয়ে তারপর পাটায় ভেটে নিয়েছে। এখানে দিয়েছে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, আদা বাটা, রসুন বাটা অল্প করে, আর দিয়েছে লবণ, জিরা গুঁড়া দিয়েছে অল্প করে। এখন সব কিছু একসাথে মিশিয়ে পেঁয়াজগুলো ভাজবে। আর এখানে বেগুন কেটে রেখেছে, বেগুনই ভাজবে এই জন্য। আলুর চপের জন্য এভাবে রেডি করেছে, ডিম চপও ভাজবে এই জন্য ভেজে নিচ্ছে এখন ডিম চপ আর বেগুনি। মাঝে মাঝে এই ভাজা পোড়া খেলে অনেক মজা লাগে। এখানে সব কিছু ভেজে নেওয়া হয়েছে, এই ছোটো ছোটো করে পেঁয়াজও আমি বানাতে বলি। আমি বলার আগে আম্মু ভেজে নিয়েছিল ছোট ছোট করে বানিয়ে পেঁয়াজগুলো, পরেও বানিয়েছিল। এগুলো খাওয়ার পর আমি আম কেটে রেখেছিলাম, এখন পাকা আম খাব। পাকা আম আমার অনেক বেশি পছন্দের। এখানে দেখতে পাচ্ছেন কিছু কাঁচা আম, এই আম রাজশাহী থেকে এনেছে, পাশের বাসার এক আপু দিয়ে গিয়েছিল, ওনাদের বাড়ি হচ্ছে রাজশাহীতে। এই আমগুলো কিছুদিন রাখলে পেকে যাবে। দেখলাম বাজার করে নিয়ে এসেছে। এখানে বাজারের মধ্যে লাউ ছিল, কুমড়া ছিল, অনেক ধরনের সবজি দেখা যাচ্ছে। টমেটোগুলো আরও বেশি সুন্দর লাগতেছে দেখতে। আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করুন, তারপর ভিডিও দেখা শুরু করুন। পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে দিবেন, এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে। আজকে এই পর্যন্তই, আবার নতুন কোনো ব্লগ নিয়ে আমি হাজির হব আপনাদের মাঝে। আল্লাহ হাফেজ।